আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে একটু বন বানিয়েছিলাম, বন রুটি। তো সেটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করে নিই, কারণ আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি, কেমন হবে জানতাম না, ভালো হবে কি না, যে কারণে কোনো রেসিপি দেখাইনি। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে যে আমার বনটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, দেখেই বুঝতে পারছেন আপনারা। এই দেখেন একটা ভেঙে ভেঙে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আসলে আমি এতটা আশাও করিনি যে এত ভালো হবে। তো প্রথম টাইমেই আমার খুব ভালো হয়েছে, আমি তো ভীষণ খুশি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা, সেটা হচ্ছে আজকে আমাদের বাসায় আমরা সবাই অনেক এক্সাইটেড। আমরা হচ্ছে আমাদের বাসার সবাই ব্রাজিল, আর আমাদের অফিসেরও, আমাদের যে ভাইয়েরা কাজ করে আমাদের অফিসে, ওরাও সবাই ব্রাজিল সাপোর্ট করে, শুধু দুইজন আছে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার তো আজকে খেলা নাই, তবে ব্রাজিলের খেলা উপলক্ষে আমার বাসায় বিশাল খাওয়া দাওয়ার আয়োজন আছে। এই দেখেন, এই খাওয়া দাওয়ার আয়োজন করতে করতে আমি আজকে টায়ার্ড। তো এখানে আমি মুরগি কেটে নিয়েছি, এখানে তিনটা মুরগি, এটা হচ্ছে লাল যে বড় বড় মুরগিগুলো থাকে ওইগুলো আর কি। মুরগি কেটে এখন পরিষ্কার করে নিচ্ছি, আর এই সব কাজ একা একা করতে করতে আমি আসলে সত্যিই আজকে টায়ার্ড হয়ে গেছি। আর আপনারা দেখলে সত্যি অবাক হবেন, এত রান্না করেছি আপনাদেরকে আজকে আমি দেখাবো। আর আসলে এটা আজকে আমাদের বাসায় একটা উৎসব উৎসব আমেজ হবে, মানে সবাই মিলে একসাথে খেলা দেখব, সবাই আসবে আমাদের বাসায়, সবার খাওয়া দাওয়া, একসাথে খেলা দেখা, ভীষণ ভীষণভাবে আমরা সবাই আনন্দিত। তবে জানি না লাস্ট পর্যায়ে কী হবে, খেলা দেখার আগেই এত খুশি খুশি, মানে তারপর আমার ঐশী বলতেছে হ্যাঁ খেলা দেখার আগে সবার খাওয়া দাওয়া শেষ, তারপর যদি কোনো রকমভাবে কিছু হয় তখন কিন্তু সবার মন খারাপ হয়ে যাবে। তারপর এই যে মাংস ধুয়ে টিয়ে মশলা আমি কষিয়ে নিয়েছি আগে থেকেই, এখন এর ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো এভাবে করে দিয়ে দেব। আমি একটু ক্যামেরা অফ রেখে সবগুলো দিয়ে দিচ্ছি, আসলে এক হাত দিয়ে কাজ করা কঠিন হয়ে যায়, তাই দুই হাত দিয়ে ভালোভাবে সব মাংস দিয়ে টিয়ে এই যে এভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। আর এখন চলে আসছি খিচুড়ির প্রসেসিংয়ে, এই যে চাল, তো আমি চাল আর মাপিনি, ওদের খিচুড়ি রান্না করার জন্য আলাদাভাবে চাল কিনে নিয়ে এসেছে এবং ডাল টাল সব আলাদাই নিয়ে এসেছে। তো আমি চালগুলো এই যে ঢেলে নিলাম, আর এর ভিতরে এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো চাল ডাল, আমি আসলে জানি না কতগুলো হবে, আমি মাপলে হয়তো বোঝা যেত আন্দাজে কি বলবো, আর আমি জিজ্ঞেসও করিনি কতগুলো, তবে রান্না করার শেষে আপনাদেরকে দেখিয়ে দেব কতগুলো। তো এখন ভালো করে একটু ধুয়ে নেব, কুচলে কুচলে একেবারে সুন্দর মতো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দেব এগুলোকে ভিজা অবস্থায়। আর এদিকে আমি সবজিগুলো কেটে রেখেছি, এখন সবজিগুলো ধোয়ার পালা। আজকে অবশ্য আমি সবজি খিচুড়ি করছি, শীতকাল যেহেতু সবজি খিচুড়িটাই ভালো লাগবে। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, সিম আর ফুলকপি, এই যে বড় একটা গামলার এক গামলা, এখন এই সবজিগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি মশলা কষাতে দিয়ে দিয়েছি খিচুড়ির মশলাটাও, খিচুড়ির মশলা বলতে এখানে আদা রসুন পেস্ট, পেঁয়াজ আর গুঁড়া মরিচ চরিচ গুঁড়া, জিরার গুঁড়া মশলা সব দিয়েছি, কাঁচা ঝালও কিছু দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা ঝাল না দিলে খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে না। তারপরও যদি লাস্ট পর্যায়ে দেখি একটু ঝাল কম হয়েছে তখন আরও কিছু ঝাল আমি দেব, কাঁচা ঝালই দেব। তো এখন আমি সবজিগুলো দিয়ে ভালোভাবে কষানোর জন্য রেখে দিব। আর দেখেন সবজিগুলো কিন্তু অনেকগুলো সবজি, এটাই নাড়াতে কষ্ট হচ্ছিল। তো আমার নাড়া ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকা দেওয়ার আগে ভালো করে মিক্সড করে নিলাম, এখন দেখেন আমার সিদ্ধ করা হয়ে গেছে এগুলো, মানে ভালো করে কষানো হয়ে গেছে।
একটু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, ধোয়াটা একটু সরে যাক। তো সবজিগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে এগুলোর ভিতরে চালগুলো দিয়ে দিব। আসলে অনেকগুলো চাল একসাথে দেওয়া যাবে না, তাই আমি একটা বাটির সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিব। তো অনেকক্ষণ লাগবে এভাবে দিতে, তাই আমি ক্যামেরাটা একটু অফ রেখে তারপর সব চালগুলো দিয়ে নিচ্ছি। আর দেখেন, চাল দিয়েই আমার ডেকটা পুরো একেবারে ভরে যাওয়ার মতো অবস্থা। এটা কিন্তু ছোটোখাটো একটা সসপ্যান না, বেশ ভালো বড় একটা সসপ্যান। তো আমার নাড়াচাড়া দিতে খুবই কষ্ট হচ্ছিল, আর হাতের অবস্থা দেখেন, সবজি আলু টালু কেটে আমার হাতের অবস্থা একেবারে বেগতিক। তারপরে প্রচুর কষ্ট হয়েছে আজকে আসলে আমার এই খিচুড়ি নাড়াচাড়া করতে। তো এই রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এই দেখেন, আমার খিচুড়ি রান্না শেষ, একেবারে সসপ্যানটার মুখে মুখে ভরে গেছে খিচুড়ি। আর অনেক কষ্টে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হচ্ছে। আর মাঝখানে আমি আরও কিছু কাঁচা চাল দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু অনেক চাল অনেক ডাল আর সবজিও অনেকগুলা, সেজন্য আমি মাঝখানে আরও অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম আর কি। আর পরিমাণ মতো লবণ টবণ আমার সব কিছুই ঠিকঠাক মতো হয়েছিল, সেগুলো তো আমি কষানোর মানে মশলা কষানোর সময় দিয়েছি। তারপরেও আরও কিছু লেগেছে, সেটাও আরও দিয়েছি পরে। আর এখন এই পর্যায়ে আমার চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, আমার খিচুড়ি রান্না শেষ। তবে এখন মাংসের পালা, মাংসও দেখেন, মাংসগুলো প্রায় হয়ে গেছে, শুধু আর একটু ঝোলটা টানবে তাহলে আমার রান্না কমপ্লিট। আর সবাই হলো রাত 11টার সময় খাওয়া দাওয়া করে একবারে খেলা টেলা দেখে তারপর বাসা যাবে। তো ওরা আসার আগেই আমার রান্না বান্না সব শেষ করে আমি একেবারে ফ্রি। তারপরে আর আজকে যেহেতু খেলা দেখতে আসবে সবাই, তো টিভিটারও তো একটু যত্ন নিতে হয় তাই না, টিভিটা একটু মুছে টুছে ক্লিন করতে হবে, যে কারণে আমি রান্নাটা এভাবে রেখে, কারণ এখন একটু ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমার মাংসটা। আমি চলে আসলাম টিভিটা মোছার জন্য। তো এখানে টিস্যু নিয়েছি, টিস্যু দিয়ে এভাবে একটু পরিষ্কার করে নিব টিভিটা। সাথে হলেও আমরা মানে যে দল সাপোর্ট করি সেই দলের খেলা দেখবো আর কি, যে কারণে টিভিটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আশা করছি ব্রাজিল জিতবে, আর যদি না জেতে তাহলে তো আসলে আমাদের কিছু করার নেই। আমরা তো ওদের জন্য অনেক কিছুই করেছি কিন্তু ওরা কিছুই পেল না, সব কিছুই আমরা নিজেরা নিজেরাই করলাম। শুধু নাম হয়েছে ওদের, খাওয়া দাওয়া সব আমাদের। আর আমরা যে যে দলেরই সাপোর্ট করি, হার জিত সব দলেরই আছে, সবারই আছে, হার জিত ছাড়া কোনো খেলো হয় না। জেতে হারা নিয়ে আমি কখনো টেনশন করি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।